হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো বলব টুডির উপর টু ডি ডোর কিভাবে আমরা সহজে পদ্ধতিতে সেটা নিয়ে আজকে আমরা এখন কথা বলবো প্রথমে ও টুকেট ফাইলটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাঁ টু ডি ডোর আমরা এই ডি ডোরটা কীভাবে অল্প সময়ে খুব দ্রুত করা যায় সেটাই দেখবো শর্ট টেকনিক পদ্ধতিতে প্রথমে আপনাকে ডি ডর করতে গেলে লাইন নিতে হবে দেওয়ার পরে আপনি উপরে যাবেন ফাইভ এন্টার মানে পাঁচ ইঞ্চি ডানে যাবেন দুই ইঞ্চি নিচে যাবেন এক ইঞ্চি আবার ডান পাশে যাবেন এক ইঞ্চি এবং নিচের দিকে নামবেন চার ইঞ্চি এবং বাম পাশে তিন এন্টার তিন ইঞ্চি এখন আপনি যদি চল্লিশ ইঞ্চি দরজা করেন তাহলে চল্লিশ আর যদি তিরিশ ইঞ্চি দরজা করেন তাহলে তিরিশ আমরা প্রথমে চল্লিশ ইঞ্চি দরজা দেখে নিচ্ছি চল্লিশ করতে হবে এম আই এন্টার এখানে মিড পয়েন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর ক্লিক এন্টার এই আমরা মিরর করে ফেললাম এখন দুই ইঞ্চির উপর থেকে যেমন এই যে এইটা দুই ইঞ্চির উপর ছিল এখানে ক্লিক করে একটা সার্কেল নিয়ে নিচ্ছি এ পর্যন্ত এখন এটাকে আমরা বৃদ্ধি করে দিবো ই এক্স ডাবল এন্টার এক্সটেন্ট কমান্ডের সাহায্যে এক্সটেন্ট কমান্ডের সাহায্যে আমরা এটাকে বাড়িয়ে নিব এই যে দেখেন বেড়ে বেড়ে গেল আর এখানে এক্সটেন্ড করার জন্য আমরা এক্সটেন কমান্ড ই এক্স ডাবল এন্টার দিয়েছি এখন যদি ট্রিম করতে চাই তাহলে টি আর ডাবল এন্টার দিয়ে আমরা এটাকে টিম করে নিব এই যে দেখেন আমরা টিম করে নিচ্ছি হ্যাঁ টিম করার পর আমরা এটাকে আরো সুন্দর ফিনিশিং আসার জন্য এটাকে আবার বৃদ্ধি করতে হবে এবং এটুকুকে টিম করে দিতে হবে এই যে আমরা অল্প সময়ের মধ্যে টু ডি ডোর পেয়ে গেলাম যেটা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি এই যে বিভিন্ন আমরা উইন্ডোতে দেখতে পাচ্ছি বিভিন্ন ডোরগুলো এই যে আমরা মানে বিভিন্ন রুমের ডোর ইউজ করেছি সেক্ষেত্রে আমরা যদি আবার ত্রিশ ইঞ্চি একটা ডোর করি সেক্ষেত্রে আমরা দ্রুত পদ্ধতিতে দেখাচ্ছি যেমন এল এন্টার উপরে যেতে হবে ফাইভ এন্টার টু এন্টার নিচের দিকে নামতে হবে ওয়ান এন্টার ওয়ান এন্টার ফোর এন্টার থ্রি এন্টার এবং থার্টি এন্টার বেরোয় পড়লাম এটাকে মিরর করে ফেললাম মিরর কমান্ড পেতে গেলে আমার কমান ক্লাসগুলো দেখতে হবে তাহলে আপনারা মিররটা খুব সুন্দরভাবে করতে পারবেন খুব সহজেই আপনাদের জন্য সহজ হবে এই যে মিড পয়েন্ট থেকে আমরা মিররটা করে নিলাম এবং সার্কেলটা নিয়ে নিচ্ছি আপনারা সার্কেল তো আমরা দেখিয়েছি আমাদের কমান ক্লাসে আপনারা যারা ভালোভাবে শিখ এ আগ্রহী কেন ভাই তারা কমন ক্লাস থেকে সেটা আপনারা দেখে নেবেন আপনাদের জন্য সহজ হবে দেখেন কিছু অনেকে আমরা সেটাকে কি করেছিলাম এক্সটেন্ড করেছিলাম এখন এক্সটেন্ড না করে আমরা লাইনের মাধ্যমে করে নিতে পারি হ্যাঁ বৃদ্ধি করে আমরা এটাকে এখন ট্রিম করে দিলাম খুব দ্রুত এবং সহজে ডটটাকে করে ফেললাম এবং এই যে a2 বাড়িয়ে এবং a2 ট্রিম করে দিলাম এই যে আপনারা দরজা আসলে দর্জাটা হচ্ছে এখন একটা খোলা দরজা এটাকে যদি আমি বন্ধ করতে চাই তাহলে এটা সিলেক্ট আর ও এমটার আমরা যদি এটাকে রুটেটের মাধ্যমে দেখতে পারবো কিভাবে সেটা কি দরজাটা এই যে দেখেন আপনার দরজাটা আসছে আসার পরে এই যে এখানে এসে অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে এখন দরজাটা লক করে দিলেন আবার যদি খুলতে চান এভাবে খোলা হবে ওকে এ হচ্ছে আপনাদের দরজার টুটি দরজা আর এই দরজাগুলো করার পরে আমরা কপি মিরোর রোটেটের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল তৈরি করে আমরা কি করতে পারি সেটা প্ল্যানে স্থাপন করতে পারি ধন্যবাদ সবাইকে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কিংবা প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলা গেছে সেগুলোতে আপনারা যোগাযোগ করবেন আর বড় কথা হচ্ছে রাইট ক্লিক আপনাদেরকে এক্সেপশনাল কিছু দিয়ে আসছে এবং দিয়ে যাবে সে দিয়ে তারা অঙ্গীকারবদ্ধ